হ্যালো গাইস, তো স্পেশালি আজকে আসলাম আরো একটা মানে ভিডিও নিয়ে। সো আসসালামু আলাইকুম, তো সবাই হয়তো ভালো আছেন। আজকে আমি এসেছি একটা মানে আমাদের একটা ক্লায়েন্টের কাছে, যে ক্লায়েন্টটা মানে ওনার মেশিনের ভিএফডি চলে গেছে, সে ভিএফডি কার্ড চেঞ্জ করে দেবো। তো ফাইনালি পরে আসলামই আমরা সেই জায়গাটায়, আমার কাছে বিএফডি রয়েছে 5.5 কেভির, বেস্ট কোম্পানির বেস্ট, এই বিএফডিকে চেঞ্জ করে দেবো। ওনার অ্যাকচুয়ালি 220 ভোল্টের বিএফডি, 220 ভোল্টের বিএফডি ছিল, তো বাই মিস্টেকলি উনি 440 করে বিএফডিটা জ্বালিয়ে দিয়েছে, সেটাই আমরা আজকে চেঞ্জ করে দেবো। সো লেস গো, লাইনে থাকবেন এবং জড়িত থাকবেন। সো ফাইনালি আমাদের নতুন ভিএফডি আমরা ইয়ে করছি, আনবক্সিং করছি। এটা হলো আমাদের নিউ ভিএফডি, এটা হলো আমাদের কাছে দুটো ভিএফডি আছে অ্যাট এ টাইম, এখন একটা দেন এই একটা, দুইটা তো দুটা বেস্ট। টোটালি পুরোনো ভিএফডিটাকে আমরা আনবক্স করেছি, খুলে নিয়েছি, এখন আবার দুবারা সিটিং করব। দেখেন এটা আমাদের ভিএফডি যেটা আমরা লাগাবো এখন, তারপর আপনাদেরকে আমি পুরো সেট আপ দিয়ে প্যারামিটার দিয়ে আমি রানিং করে দেখাচ্ছি। এটা ড্রাইভ, তারপরে আপনার কন্ট্রোলার, তারপরে আপনার ট্রান্সফরমার, সবগুলো ব্যাক সাইড। এটা মানে ডবল প্যানেল বক্স, ওই সাইডে একটা আছে, ফ্রন্ট একটা, ব্যাকে একটা। ভিএফডি কানেকশনগুলো দিচ্ছি, খুবই টাফ বস্তু, তো খুবই ডিফিকাল্ট বস্তু, এর বি কানেকশনগুলো খুবই সেন্সিয়ারলি ভাবে দিতে হবে, নাহলে আবার প্রবলেম পড়বে। কত দেখা যাবে বিএফডির স্পিড নেবে না, তারপর মোটর স্প্যানেল স্পিড নেবে না, প্যারামিটার প্রবলেম করবে। তো সুতরাং এই কানেকশনগুলো খুবই সেন্সিয়ারলি ভাবে দেওয়াটা জরুরি। ফাইনালি আমার বিএফডি কানেকশন হয়ে গেছে, আমি এখন এটা ছিল আমাদের পুরোনো ভিএফডি যেটা শর্ট সার্কিট হয়ে গেছে এবং জ্বলে গেছে। ভিএফডি জ্বলার মেইন কারণ হলো আপনার এখানটায় ভোল্টেজের একটা মানে যে ইঞ্জিনের একটা মানে এখানে ইলেকট্রিসিটি ইঞ্জিনের একটা যিনি এসেছিল, তিনি মিস্টেকলি আপনার 220 ভোল্টের জায়গায় 440 ভোল্ট দিয়ে দিয়েছে এবং স্টেবলাইজার এবং ভিএফডি দুটোতে চলে গেছে। তো সো এখন ভিএফডি চেঞ্জ করে দিলাম, ইনশাল্লাহ এখন 100% কনফিডেন্স যে আমাদের মেশিন মানে ওয়ার্ক করবে। তো সো ফাইনালি অন করলাম, কিন্তু এই যে এখানে একটা মানে স্টেবলাইজারটা শর্ট আছে, 100% স্টেবলাইজারটা শর্ট আছে, এই জন্য প্রবলেম করে। তো ফট করে এমসিবিটা পরে যায় কোনো কোনো সময়, বা এমসিবি শর্ট, স্টেবলাইজার শর্ট আছে, নাহলে এমসিবি এটা একটু হাই কোয়ালিটি লাগাতে হবে। 32 এম্পিয়ারে লাগানো হয়েছে, এটা 64 লাগাতে হবে। সো আমার ভিএফডি কানেকশন পেয়ে গেছে, আপনারা দেখছেন। তো প্যারামিটার আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদেরকে, প্যারামিটারটা আমি দেখাইনি, কারণ প্যারামিটারটা আমার একটা সিক্রেট বস্তু। আমি বিএফডি কার্ড সরিয়ে দিলাম, এখন আমি মেশিনটাকে অলেক্স জুম করবো। এখন অলেক্স জুম করছি, আমাদের মেশিন অলেক্স স্পট করে গেছে। এখন আমরা যেহেতু আমাদের মানে ভিএফডি প্যারামিটার এবং আরপিএম সেটিং করে দিয়েছি, আমরা এখন জাস্ট ভিএফডি সেটিংটা দেখবো, আরপিএমটা কত নিচ্ছে। অন অফ করলাম,
Thank you guys. Thank you.